হাসিনাকে দরকার, তার বিচার করার জন্য তাকে দরকার। ছয়রাচার ছিল ওদের, ওরা চলে গিয়েছে, আর ফিরে আসা কোনো দরকার নেই তাদের। আওয়ামী লীগ বিভিন্ন রূপে ফেরার চেষ্টা করেছে, এই মুহূর্তে তারা হচ্ছে আইনজীবী লীগ হিসেবে ফিরতে চেষ্টা করছে। কোন স্বৈর শাসকটা একটা দেশ থেকে উৎখাত হওয়ার পরে সে আবার ফিরে আসছে, কখনো ফিরে আসছে? বাংলাদেশে একজন স্বৈর শাসক ছিল, 1987 সালের ঘটনা আমরা সবাই জানি, জানি না সে কি আবার ফিরে আসতে পারছে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে? কখনো ফিরে আসতে পারে নাই। তখন শহীদ হয়েছিল একজন, এখন শহীদ 1400-র উপরে। তাহলে আপনারা কিভাবে আশা করেন যে আমরা চাইবো এই ফ্যাসিস্টবাদী সরকার আবার ফিরে আসুক? আপনি দেশের প্রত্যেকটা জায়গায় তাকান, আওয়ামী দোসর যারা আছে তারা ঘুরতেছে। আজকে যে আমাদের অবস্থান, আমাদের অবস্থান হচ্ছে এই যে হাইকোর্ট আপনি দেখেন, জজ কোর্ট দেখেন, দায়রা জজ দেখেন, প্রত্যেকটা জায়গায় ফ্যাসিস্টের যারা দোসর আছে তারা প্রত্যেকে কিন্তু বহাল আছে। কাউকেই কিন্তু ওই পরিমাণে তাদেরকে বরখাস্ত করা হয় নাই বা তাদেরকে বাদ দেওয়া হয় নাই। তাহলে আপনি এই ১৬ বছরের বিচারহীনতার যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, আপনি কী করে আশা করেন তাদের দিয়া সুষ্ঠু বিচার? আপনারা এটা ভাবিবেন না যে ছাত্র জনতা অলরেডি মাঠ ছাইরা দিছে, আমরা এখনো মাঠ ছাড়ি নাই, আমরা রিমাইন্ড করে দিতে চাই। হ্যাঁ, শুধু হাইকোর্ট না, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায়, যে কোনো জায়গায় এই ফ্যাসিস্টরা যখন মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, এইখানে এই ছাত্র জনতা আবার রুখে দাঁড়াবে। আওয়ামী লীগ বিভিন্ন রূপে ফেরার চেষ্টা করেছে, এই মুহূর্তে তারা হচ্ছে আইনজীবী লীগ হিসেবে ফিরতে চেষ্টা করছে বলে আমরা মনে করি। এবং আজকের যে কর্মসূচি আছে, এই কর্মসূচির মাধ্যমে আমরা এই বিষয়টি নিশ্চিত করতে চাই যে বাংলাদেশের যেই ফ্যাসিবাদী কায়দার চিরাচরিত যেই বিচার ব্যবস্থাটি আছে, সেই বিচার ব্যবস্থাটি আমরা সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে একটি নিরপেক্ষ জনগণের বিচার ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যেতে পারবো এবং সফলও হতে পারবো ইনশাল্লাহ। ওরা ছয়রাচার ছিল ওদের, ওরা চলে গিয়েছে, আর ফিরে আসার কোনো দরকার নেই তাদের। ফিরে আসলে বুঝতেই পারতেছেন কি হতে পারে তাদের সাথে। তারা যে বলেছে হাসিনাকে দরকার, আমি বলবো যে হ্যাঁ, হাসিনাকে দরকার, তার বিচার করার জন্য তাকে দরকার, তার ফাঁসি দেওয়ার জন্য তাকে দরকার। আজকে আমাদের স্লোগানই হচ্ছে যে নিষিদ্ধ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, ব্যান করা হবে, আওয়ামী লীগ ব্যান করা হবে। সেটা যেভাবেই হোক, আওয়ামী লীগকে কখনোই আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা রক্ত দিয়েছি, শহীদের রক্ত, এটা আমরা বৃথা যেতে দেবো না। যদি সেই স্বৈরাচারী আবার ক্ষমতায় আসে, তাহলে আমরা তো সেই রক্তের সাথে আমরা বেইমানি করব। ফেসবুক, টিকটক, ইউটিউব, নানা রকম শর্টসের মাধ্যমে ওদের কিছু দালালের চামচারা ভিডিও বানায় যে আমরা আবারও ফিরে আসবো। তারা এরকম কখনো করতে পারবে না, তারা শুধু ভিডিওর মাধ্যমেই বলতে পারবে, তারা কখনো সামনে আসতে পারবে না। আর তারা